তো মিত্তি এন্ড পসাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, মিত্তি আমাকে উত্তরটা দেবে যে মিত্তি সবাই বলছে, পসা তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি অভিমান করো না, যে সবাই যে বলছে যে খেলা হবে খেলা হবে খেলা হবে, তো কিসের খেলা হবে আমাকে উত্তরটা দাও মিত্তি, তোমাকে উত্তরটা দিতে হবে মিত্তি। ওই টানাটা কিসের খেলা হবে রে? তোরা তো নিজেরা দুজনে মিলে খেলে লিছিস, আর কিসের খেলা হতে পারে বল? টানা উত্তর দাও, তুমি কিসের খেলা হবে দাও উত্তর দাও টানা পয়সা। খেলা হবে তো হবে, তো আমার কি, আমাকে শুতে দে, আমার পেছনে কেন লাগছে? গাইস একটা ট্রেন আসছে দেখো, জাস্ট সত্যি অপূর্ব জায়গাটা দেখতে পাচ্ছো গাইস, কত সুন্দর জায়গাটা। তো হে গাইস কেমন আছো তোমরা সবাই, আমি আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। তো কোথায় এখন আছি দেখো, বিড়লা গোল্ড সিমেন্ট ফ্যাক্টরি সামনে। তো জায়গাটা অপূর্ব জায়গা, এখানে একা চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো জায়গাটা জাস্ট দেখো, অপূর্ব অপূর্ব জায়গা, জাস্ট অপূর্ব। ওই দিক থেকে আমি একটা ট্রেনেরও আওয়াজ পাচ্ছি, বাই দি ওয়ে পাশেই ট্রেন লাইন, দেখে নাও। এই দেখো গাইস ট্রেনের লাইন পাশেই একটা ট্রেন আসছে মনে হয়। তো দেখলে তোমরা ট্রেনটা, অসম না, রিয়েলি অসম বলো, সত্যি বলো অসম। তো এইটা দেখো একটা রেল লাইন, ভেতরে যে পুরো ট্রেন মালগাড়ি ঢুকে যাবে ভেতর পর্যন্ত, ভেতরে গিয়ে আপডেট হবে মানে আপলোড হবে। তো এই জায়গাটা আমার মাথায় অনেক দিন ধরে প্ল্যান ছিল যে এই জায়গাটাতে আসবো। বাই দি ওয়ে আমার জুতোটার কি অবস্থা হয়েছে জাস্ট দেখো, টেনটা না দেখতে পাচ্ছো কি বাজে হয়ে আছে জুতোটা। তো আমার এই জায়গাটাতে আসার হেব্বি শখ ছিল, হেব্বি অনেকদিন আগেকার শখ ছিল যে এই জায়গাটাতে আসবো আর এক্সপ্লোর করবো। জায়গাটাতে এমনি এক্সপ্লোর করার মতো কিছুই নেই, অ্যাশ পন্ডটা হচ্ছে ওইদিকে, কিন্তু ওইদিকে মানে তোমার ভিডিওগ্রাফি করা নিষেধ লেখা ছিল, তো এইখানে তাই জন্য আমি ভিডিওগ্রাফি করছি। তো রিয়েলি অসম জায়গাটা, রিয়েলি অসম। তো ওখানে আমি আমার বাইকটাকে রেখে দিলাম, আমি নিচে নামলাম। তো চলো আমার সাথে। তো গাইজ আমি এখানে ব্যালেন্সিংয়ের খেলা দেখাতে এসেছি, দেখে নাও বারে সার্কাসের খেলা চলছে, খুব সাবধানে আমাকে যেতে হবে নাহলে পড়ে যেতে পারবো। তো এবার এইটা দিয়ে আমি নিচে নামবো, চলে আসছি। তো ওইখানে আমি আমার বাইকটাকে দাঁড় করালাম আর লাইনের ওপর চলে এসেছি ওখান থেকে এখানে। তো জায়গাটা দেখো, ডবল লাইন হয়ে গেছে, কি লাগছে পুরো ওই সব সেই সেই লাইন লাগছে, পাশেই পিডিসিএল, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব, সত্যি অপূর্ব লাগছে। জাস্ট ওইটা পিডিসিএল লাইনটা দেখো, পুরোটা ফাঁকা। তো এরকম আমার ফাঁকা জায়গা অসম্ভব 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 ভাল লাগে। আর এরকম লাইন তো আমার বরাবর, আমি তোমাদেরকে বলেছি আমার লাইন অসম্ভব ভাল লাগে, অসম্ভব। তো তাই জন্য এখানে চলে আসলাম কিছুটা এক্সপ্লোর করতে, কিছুটা বাইরে ওই ব্যস্ততা জীবন থেকে নিজেকে এইভাবে কিছুটা আলাদা করতে। যখন বন্ধু তোমার লাইফে খুব বাজে সময় চলবে, ট্রাস্ট মি, ভগবানের উপর বিশ্বাস রাখো, দেখবে ঠিক পথ পাবাই, ডেফিনেটলি পাবাই। দেখো এইখানটাতে বেশি এক্সপ্লোর করার মতো কিছু নেই, জায়গাটা পুরোটাই ফাঁকা, দিনে একদিন দুদিনের জন্য পারফেক্ট প্লেস এটা। তো আজকের মতো ব্লগ এত দূরই, আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।